তারা এই মুহূর্তে রয়েছেন, তাদের সাথে আলাপ করিয়ে রয়েছেন সজল ঘোষ বিজেপি মুখপাত্র, রয়েছেন জুই বিশ্বাস তৃণমূল কংগ্রেস মুখপাত্র। জুইদি প্রথম রিপাবলিকের স্টুডিওতে এসেছেন, অনেক অনেক স্বাগত আপনাকে রিপাবলিকে। প্রিয়াঙ্কা টিবরেওয়াল বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন। শতরূপ ঘোষ সিপিআইএম মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে, এবং কিছুক্ষণের মধ্যে অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস মুখপাত্র আমাদের সাথে। আমি অরূপ চক্রবর্তীর কাছে যাবো। অরূপ চক্রবর্তী, ঠিক আছে, গাঁজা কেস মাদক কেস এগুলোকে আমি সাইড লাইনে রাখলাম, কিন্তু এই যে ধমক চমক দেওয়া, এবং তার পাশাপাশি আমরা এর আগেও দেখেছি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির যে কক্ষ তার বাইরে কিছু আইনজীবী তাদের বসে পড়া, রাস্তাঘাট বিভিন্ন জায়গায় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে সমালোচনা, এই যে প্রেশারটা তৈরি করে রাখা, এটা কি ঠিক গণতন্ত্রের জন্য? জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ এজলাসে দাঁড়িয়ে বলেছেন আপনি আইন কিছু বোঝেন না, সেটা নিয়ে কবে রিপাবলিক অনুষ্ঠান করবে সেদিনকে আমরা বিস্তারিত জবাব দেবো, কারণ আজকে সাবজেক্ট অন্য। আজকে আগের দিন মুখ আমি আপনার সাথে উপস্থিত ছিলাম, সেদিনকে আপনি অনুব্রত মণ্ডল সম্পর্কে সিবিআই এর ওই শব্দবন্ধটা ব্যবহার করে বলেছেন ওমনিপোটেন্ট ফ্যাসিলিটেটর, আমি সর্বে সর্বা, আমি আপনার মনে আছে আমি সর্বে সর্বা, এবং আরেকটা লাইনও ছিল ইন্টারন্যাশনাল বর্ডার পেরোতে নিজে দাঁড়িয়ে থেকে সাহায্য করতে, না ঠিক মানে অনুব্রত মণ্ডল ইন্টারন্যাশনাল সিবিআই এর সাবমিশনে ছিল, অনুব্রত মণ্ডল ইন্টারন্যাশনাল বর্ডার কন্ট্রোল করে যে কাজটা করার কথা দেশের অমিত স্যার, আমার মনে ইমিডিয়েটলি অনুব্রত মণ্ডলকে দেশের কেন্দ্র আবারো একই কথা বলছেন, আমাদের আমি বলি অরুদ্ধ ওই দেজা এটা যদি রিপাবলিকে বলেছে হতে পারে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেছে, জুই বিশ্বাসও বলেছে, না না তাহলে আমরা আমরা অরূপ চক্রবর্তী বলতে দাও, বলুন প্রিয়াঙ্কা টিবরেওয়াল ঢুকেছে আপনারা কলকাতা কর্পোরেশনে গিয়ে ঝগড়াটা করবেন, সবাই এখানে কাউন্সিলর রয়েছে, কলকাতা কর্পোরেশনে করবেন, রিপাবলিকে আপনি টাইমার নিন, এক মিনিট অরূপদা নিন, জুইদি আপনি সজলদা সবাই কলকাতা কর্পোরেশনে ঝগড়া করবেন, তিন মিনিট চার মিনিট আপনি আপনি এক মিনিট নিন, আপনি এক মিনিট নিন, তারপরে না 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 সজলদা আপনি আনইন্টারাপ্টেড নিন, অরূপদা অরূপদা বলুন, আপনার হলে বলুন না অরূপ চক্রবর্তী তৃণমূল মুখপাত্র বলুন। আমি একটু আগে জুই বিশ্বাস যে কথাটা বললেন আমি পরিষ্কার বলছি, এই যে বাপ্পা বাবু বলে বাপ্পা চট্টোপাধ্যায় যার নাম আসছে বারবার করে, যার নামে চিঠিটা গেছে, উনি বিজেওয়াইএম ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক ছিলেন, ফেক নিউজ ছড়ানোর অপরাধে এর আগে জেল খেটেছেন, এবং যে কথা জুই বিশ্বাস বলছিলেন যে তেজস্বী সূর্যার সাথে বাপ্পা চট্টোপাধ্যায়ের ছবি, আমার কাছে সেই ছবিটা রয়েছে, আমি রিপাবলিকের ক্যামেরার সামনে ছবিটা তুলছি, রিপাবলিকের ক্যামেরার দর্শকরা আশা করি দেখতে পাচ্ছেন এই বাপ্পা চট্টোপাধ্যায়। আজ দেখুন এত কথা বলছেন অনুব্রত মণ্ডল সম্পর্কে, এখানে তো কেউ মানে মূর্খ নয়, আমি তো জানি রিপাবলিক তাহলে আজকে এই খাপ পঞ্চায়েত বসানোর সুযোগই পেত না যদি অনুব্রত মণ্ডল এই চিঠিটা সত্যি সত্যি তিনি পাঠিয়ে থাকেন। আজকে যেখানে দাঁড়িয়ে রাজ্যের আইপিএস অফিসারদের দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে, সেখানে এই চিঠির ভিত্তিতে যদি ল অ্যান্ড অর্ডার ইস্যু হয়, কোন আজকে এটা হতে পারে কখনো? আজকে রিপাবলিক একটা সাবজেক্ট তৈরি করতে হবে বলে আজকে ভারতবর্ষের বুকে রেপিসরা মুক্তি পাচ্ছে, তাদের মালা দিয়ে বরণ করা হচ্ছে, তারা ব্রাহ্মণ সচ্চরিত্র বলে বিলকিস বানু ধর্ষকদের যেখানে ফুল দিয়ে পুজো করা হচ্ছে, সেখানে আজকে এটা কোন সাবজেক্ট? আপনি বিচার হোক না, আদালতে বিচার হোক, আইনের পথে বিচার হোক, আমরা কেউ তো সেটা আপত্তি করছি না, প্রিয়াঙ্কা দেবীর আইনের দরজায় যাচ্ছেন তো অসুবিধার কি আছে, তা আইনের দরজায় যান না। বেশ বেশ অরূপদা অরূপদা আপনাকে আমার দুটো আপনার কাছে সতরূপের কাছে, কিন্তু অরূপদা অরূপদা দুটো জিনিস ক্ল্যারিফাই করার জন্য, এক আমার এটা কৌতূহল, আমার এটা কৌতূহল বিলকিস বানু নিয়ে আমরা কোনো প্রেস বিজ্ঞপ্তি এখনো তৃণমূল কংগ্রেসের থেকে পাইনি, আমরা তৃণমূল কংগ্রেসের থেকে কোনো প্রেস বিজ্ঞপ্তি পাইনি, মহুয়া মৈত্র তাহলে মহুয়া মৈত্রকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাঠানো হয়েছে, মহুয়া মৈত্রকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাঠানো হয়েছে, হয়নি দাদা আপনারা ব্যক্তিগত উদ্যোগে, সে আমিও বিলকিস বানু নিয়ে লিখেছি, দ্বিতীয়ত আপনাকে 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 আমি রিপাবলিক বাংলার প্যাকেজ পাঠিয়ে দেবো, আপনি
আপনাকে অরূপদা অরূপদা শুনে নিন অরূপদা শুনে নিন অরূপদা থ্যাংক ইউ ধন্যবাদ জানিয়েছেন অরূপদা শুনে নিন আরে বিলকিস বানু নিয়ে শো করব বিলকিস বানু নিয়ে শো করব ডাক্তার জবাব চায় বাংলায় জবাব চায় অরূপদা অরূপদা শুনে নিন শুনে অরূপদা আচ্ছা হয়ে গেছে শুনে নিন অরূপদা শুনে নিন একদম থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা দি একবার একবার একটু চুপ করতে বলবো প্রিয়াঙ্কা দি শুধু শুধু ময়ূর রঞ্জন ঘোষ নয় এই নেটওয়ার্কে নেটওয়ার্কে রিপাবলিক শুনে নিন অরূপদা অরূপদা শুনে নিন রিপাবলিকের রিপাবলিকের অরূপদা অরূপদা শুনে নিন অরূপদা শুনে নিন রিপাবলিকের নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী রাত 9টায় ভারতের সবচেয়ে জনপ্রিয় যে শোটি হয় সেই শোটি বিলকিস বানু রেপ কেস নিয়ে করেছে সেইটা ট্রেন্ডিং সাবজেক্ট ছিল নো মার্সি ফর রেপিস্ট বলে হ্যাশট্যাগ দয়া করে তৃণমূল কংগ্রেসে আপনাদের মিডিয়া সেল আছে আপনারা দেখতে পারেন এবং অর্ণব গোস্বামী 7 মিনিটে বেশ বেশ রিপাবলিক বাংলাও করেছে সেটা অন্য রিপাবলিক বাংলাও করেছে অরূপদা 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 শুনে নিন অরূপদা শুনে নিন সেকেন্ড ডেটটা শুনে নিন অরূপদা শুনে নিন অরূপদা 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 আপনি আপনি বিরোধীদের কথা শুনেন না হয়তো সংবাদ মাধ্যমের কথাটা তো শুনুন আরেক সেকেন্ডটা শুনে নিন অরূপদা সেকেন্ডের পার্টটা জাস্ট সেকেন্ডের পার্টটা সেটা সেটা হচ্ছে আমরা আপনাদের তথাকথিত আপনি কথায় কথায় মিডিয়া ট্রায়াল বলেন বা খাপ পঞ্চায়েতের কথা বলেন আমরা কেন তথাকথিত এই যে বিতর্কটা করছি তার কারণ একজন সিবিআই এর স্পেশাল কোর্টের আইনজীবী শুধু নন তিনি একজন বিচারক সেই বিচারক তিনি চিঠি লিখছেন তিনি তিনি ডিস্ট্রিক্ট জাজকে চিঠি লিখছেন সেই ছবিটা দেখানো অরূপদা বলুক তার পাশাপাশি ছবি দেখানো হোক এবং গোটা বাংলার যারা মুখপাত্র শুধু নয় যারা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ আছেন তারা দেখুন যে এটা খাপ পঞ্চায়েত না সাধারণভাবে এই জিনিসটা নিয়ে আলোচনা হওয়া উচিত একজন একজন বিচারপতি তিনি বলছেন যে গাঁজা খেয়ে এটা আপনি বলছেন খাপ পঞ্চায়েত এবার আপনি উত্তরটা দিন এবং আপনি এটা বলছেন সিবিআই এর স্পেশাল কোর্টের বিচারকের চিঠি দেখুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শুধু নয় ডিস্ট্রিক্ট জাজকে দিচ্ছেন আমি বলবো আপনি বলুন বলুন আমি একদম আপনি যে কথাটা বলেছেন এই রিপাবলিকে আজকে স্পেশাল আজকে না স্পেশাল শো হয়েছে বিলকিস বানু হ্যাশট্যাগ দিয়ে আমি এটাকে অত্যন্ত সাধুবাদ যোগ্য মনে বলুন গাঁজা কেসটা বলুন বিলকিস বানু নিয়ে আবার শো করব আপনাকে ডাকবো আমাকে শেষ করতে দিতে হবে প্লিজ আমি কি বলবো তৃণমূলের মুখপাত্র সেটা রিপাবলিক ঠিক করে দিবে না কিন্তু তৃণমূলের মুখপাত্র হয়ে যদি আপনি অন্য বলেন বিলকিস বানু তৃণমূলের মুখপাত্র হয়ে আপনি তো আজকে এটা নিয়ে এসেছেন আপনি বিলকিস বানুতে কেন চলে গেলেন আমাকে বলতে দিতে হবে এবং এবং আপনি মিস ইনফরমেশন পেডেল করলেন আপনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়ে মিস ইনফরমেশন পেডেল করলেন যুক্তি প্রতিষ্ঠা করা যায় না আচ্ছা আমি আসলে এরাও করতে বলুন বিলকিস বানু নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়ে আপনি মিস ইনফরমেশন পেডেল করলেন রিপাবলিকের রিপাবলিক সম্বন্ধে পেডেল করলেন বলে আমাকে বলতে হলো দাদা আমি রিপাবলিক নিয়ে বলছি আপনি যেটা বললেন আমি তো আপনার যুক্তিটাকে শুনছি আপনি গাজা আজকের কেসে আসুন না আপনি যখন অর্ধেক কথা বলেছেন বাকি অর্ধেক শুনতে হবে আপনি আন ইন্টারাপ্টেড টাইম নিন কিন্তু আজকের টাইম 10 সেকেন্ড দিন 30 সেকেন্ড প্লিজ ওকে থ্যাংক ইউ আশা করব কেউ এর মধ্যে ইন্টারাপ্ট করবেন এক আপনি আমার মনে আছে আগের দিনের শোতে যখন সিবিআই ইডি নিয়ে কথা হচ্ছিল আমি যখন হেমন্ত বিশ্ব শর্মার উদাহরণ দিলাম তখন আপনি বলেন বাংলায় আসুন বাংলা নিয়ে আলোচনা হচ্ছে আজকে আমি রিপাবলিক বাংলার কথা বলছি আপনি রিপাবলিক ইন্ডিয়ার মধ্যে চলে গেলেন কেন রিপাবলিক বাংলা কবে করেছে আর আপনার টুইট ফেসবুক নিয়ে আমি বলেছি এক প্রথমত দ্বিতীয়ত আমি আবারও বলছি যেভাবে বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে মেলাইন করার চেষ্টা এটা তো শুধু পশ্চিমবঙ্গ তৃণমূলের জন্য না দেখুন আমাদের যদি কেউ অন্যায় করে থাকে জাস্টিস হচ্ছে ট্রায়াল হচ্ছে আদালতে বিচার হচ্ছে বিচারের মধ্যে আসুক না রে ভাই অসুবিধার কি আছে আমরা তো বলছি না যে আজকে একটা রাজ্যে সরকার ফেল আজকে মনীষ সিসোদিয়া কি বলছেন মনীষ সিসোদিয়া নিজে টুইট করে জানিয়েছেন যে তাকে অফার দেওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রী করা হবে এবং দিল্লিতে আপের সরকার ভাঙা হবে এই একই কাজ ঝাড়খণ্ডে হচ্ছে একই কাজ তামিলনাড়ুতে স্ট্যালিনের বাড়িতে হচ্ছে সারা ভারতবর্ষের যত বিরোধী রাজনৈতিক দল প্রত্যেকের কাছে একই কাজ হচ্ছে আজকে আমাদের বক্তব্য খুব একটা পরিষ্কার আমাদের এখানে যদি কেউ অন্যায় করে থাকে আদালতে বিচারক তৃণমূল কংগ্রেস দল হিসেবে পাশে দাঁড়াবে না কিন্তু অন দ্য আদার হ্যান্ড আজকে ভারতীয় জনতা পার্টির যারা আইনের দোষী কনভিক্টেড যারা তারা যখন জেল থেকে বেরোচ্ছে তাদেরকে গলায় মালা দিয়ে পুজো করা হচ্ছে এই যে রাজনৈতিক বিচারিতা আমাদের পরিষ্কার ভাবে এর বিরুদ্ধে সতরূপ ঘোষ সতরূপ ঘোষ সতরূপ আমি সতরূপ আপনার কাছে আসবো কেন সতরূপ দেবেন সতরূপ চেয়ে না 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 আচ্ছা 10 সেকেন্ড 10 সেকেন্ড বলো 10 সেকেন্ড বলো কতগুলো কথার উত্তর 10 সেকেন্ড জোট আছে 10 সেকেন্ড তাহলে সতরূপ বলুক নি আমি আমি সতরূপের কাছে যাচ্ছি বিচারপতির গাঁজা কেস নিয়ে হচ্ছে না
এটা বলছে সমস্ত জায়গায় দুর্নীতি এবং ধমক চমক চলছে বীরভূমে ব্যবসায়ী ব্যবসা করবার ক্ষেত্রে দাঁড়িয়ে শিক্ষক শিক্ষকতা করবার ক্ষেত্রে দাঁড়িয়ে ফ্ল্যাট কেনা থেকে শুরু করে সমস্ত কিছু এবার তো 30 সেকেন্ড আপনি বলুন এই এর উত্তরটা তো দিন মোক আমি দুটো জিনিস আগে বলি একটা হচ্ছে আপনি বলছেন সাবজেক্টে বলতে আজকে সাবজেক্ট কি কলকাতা পৌরসভা ছিল ছিল না কিন্তু শতরূপ যখন বলেছে আপনি ওকে আনইন্টারাপ্টেড 5 মিনিট বলতে দিয়েছেন 8:24 থেকে 8:30 বলুন এখন বলুন ঠিক আছে আমাদের বেলা 30 সেকেন্ডের টাইম আর দিতেই পারেন সেটা অসুবিধা নেই আমি আবারো বলছি এই চিঠি এটা শতরূপ ঠিকই বলেছে এটা তো পুলিশ তদন্ত করে নিশ্চয়ই বের করবে এবং আমরা যার নাম আসছে সেই বাপ্পা চট্টোপাধ্যায় তার পরিচয় আমরা জেনে গিয়েছি বিজেপির কোন স্তরের নেতা ছিলেন আমি ধমক চমক বিচারপতিকে ভয় দেখানো কিছুই বলবো না আমরা ভারতবর্ষের মানুষ সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই আমরা দেখেছিলাম আপনি আবার বলবেন যে তাহলে কেন অন্য বিষয়ে যাচ্ছি এমন একজন বিচারপতি যার নাম জাস্টিস বিএইচ লোয়ামুহুক আপনার খুব ভালো করে এই নামটা মনে আছে যিনি বারবার তিনবার সমন পাঠানোর পরও যখন অভিযুক্ত আসেননি তখন তিনি বলেছিলেন আপনি যদি পরের বার না আসেন আপনার বিরুদ্ধে আমি রায় দিতে বাধ্য হব তার পরের দিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে তার মৃত্যু হয় বলা হয় হৃদরোগ নিয়ন্ত্রিত নিশ্চয় হৃদরোগেই মারা গিয়েছিলেন আমরা তো দেখেছি গুজরাট গণহত্যা কিভাবে তারপরে অ্যাক্সিডেন্টাল ডেথ আমি বলছি না আমি বলছি নিশ্চয়ই এবার সেটা ছেড়ে দাও ভারতবর্ষের মানুষ দেখেছে কিভাবে বিচারপতিরা ভয় পান পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার 30 সেকেন্ড শেষ হয়ে গেছে তার জন্য দেওয়া উচিত ছিল তারপর অমিত শাহ হয়ে সুচিরাল প্রজাপতি আমি বলছি না ভাই করছে না প্রিয় সরকার মেয়েরা বলছে আছে পুলিশ এদের আছে কেন ফাইন্ড আপ করেন নি সবার দিক থেকে দুবার দেখা দিকে এখন রাত হয়ে গেছে ভাই এনা পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেশন মেরা ইন্টার কোচ নিতে পারে নি যে কি কে পাঠিয়েছে কোথায় দিকে তাহলে আপনি দেখেন জানেন কিশোর লয় নজর এখানে যদি একটা বিচারপতি সুরক্ষিত নেই পশ্চিম মুখ্যমন্ত্রী তাহলে কিশোর লয় নজর কিন্তু এটা আপনাদের দুজনকেই আমি থামাচ্ছি আমি দুজনকেই থামাচ্ছি শুনেন না অরূপদা অরূপদা শুনে নিন অরূপদা অরূপদা শতরূপ শতরূপ এই যে বারবার বারবার ঘুরে ফিরে কিন্তু অনুব্রত মন্ডল বাইরে আমরা বারবার একটা কথা বলছি সব খারাপ বিজেপির খারাপ কেন্দ্রের খারাপ আচ্ছা 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 আমার কাছে এক্সপ্যান্ড করার কোনো জায়গা নেই অরূপদা অরূপদা এক্সপ্যান্ড করার কোনো জায়গা নেই আমার কাছে কিন্তু আমি আবারও বলছি তাহলে সেটাকে খুঁজে বার করার ক্ষমতা তো এখন তৃণমূল পরিচালিত পুলিশেরই আছে আমি তোমাকে একটা জিনিস সাপ্লিমেন্ট করেছি আমি কিন্তু শতরূপ আমরা তো দেখেছি ওদের আমলে যখন বানতলায় অনিতা দেওয়ানকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয় তখন কাদের মুখ থেকে এসেছিল এরকম তো কতই হয় ইট হ্যাপেন ইট হ্যাপেন ভারতবর্ষ বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ জানে তাপস পালের মুখ থেকে এসেছিল যে ঘরে ছেলে ঢুকে এডিট করা কোনদিন আমাদেরকেও এটা বলবে না বলে ভারতীয় সম্প্রদায় অনিতা দেওয়ানের ঘটনায় প্রত্যাশা চাটানি বলছি না ময় অনিতা দেওয়ানের ঘটনায় প্রত্যাশা আপনারা নিজেরা আপনারা নিজেরা আপনারা নিজেরা ঠিক করে নিন আমি তো আমি তো আমি তো এলাও এলাও করছি না আবারও বলছি আমি এলাও করছি না কিন্তু আপনি তৃণমূলের প্রতিনিধি আছে আবার দুজনকে 30 সেকেন্ড করে দুজনকেই দিচ্ছি এরপরে আবার 30 সেকেন্ড করে তৃণমূলের পরে বিজেপি কে দেবো আগে বলে তো নিন আপনি এক্সাক্ট পয়েন্টে বলে নিন বলে নিন বলুন আজকে বাংলার মানুষ দেখেছে যখন অনিতা দেওয়ানকে নৃশংসভাবে যাদের আমলে ধর্ষণ করে খুন করা হয় তখন বলা হয়েছে এরকম তো কতই হয় ইট হ্যাপেন্স এখন আবার মাঝখানে ইন্টারাপশন করবে আবার মাঝখানে আবার লোকে যা দেখছে তুমি আবার মাঝখানে ইন্টারাপশন এই শতরূপ এর পরে বলবে আগে বলে নিই শতরূপ শতরূপ তুমি তার পরে বলতে পারো কিন্তু এটা বলে নিই বলে নিই বলে নিই বলে নিই তাপসী মানে তো ভুলে গেছেন তাহলে বলো বলবো কোথায় সময় বলো আরে আরো 30 সেকেন্ড দিচ্ছি বলো এলাউ করুন দ্বিতীয়ত
আজকে এই যে বলছে না এই পার্থ চট্টোপাধ্যায় ইত্যাদি ইত্যাদি, আচ্ছা মুখ একটা কথা বলুন, পার্থ চট্টোপাধ্যায় নিশ্চিতভাবে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এসছে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিয়েছে। ভারতবর্ষের কোন রাজনৈতিক দল শুধুমাত্র সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের বিরুদ্ধে ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে? সিপিএম এর বিরুদ্ধে সিপিএম এর নেতা বলেছিল এই সরকার ঠিকাদারদের সরকার, বুদ্ধবাবুর মেয়ে বলেছিল আমার বাবা চোরদের মন্ত্রিসভায় থাকবে না, আর পরবর্তীকালে চোর মন্ত্রিসভা চূড়ামণি হয়েছিলেন। আমাদের সেই প্রসঙ্গও যাচ্ছি না, কদিন আগে অজয় তেনি তার ছেলে গাড়ি চাপা দিয়ে খুন করলো, এখনো পর্যন্ত বহাল তবিয়তে মন্ত্রী, কি ব্যবস্থা নিচ্ছে? সুষমা স্বরাজের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ললিত মোদীর সময় আইপিএল কেলেঙ্কারি পরে ললিত মোদীকে জয় বিশ্বাস, জয় বিশ্বাসকে আমি দিচ্ছি এবং তারপরে আমি প্রত্যেককে দেবো।